প্রতি বছর বন্যায় শিলাবতী নদীর বাঁধ একটু একটু করে ধসে যাচ্ছে। বর্তমানে তা গিয়ে পৌঁছেছে বসতবাড়ির দোরগোড়ায়। ইতিমধ্যে নদীর গর্ভে তলিয়ে গিয়েছে কয়েকটি বসতবাড়ি থেকে কৃষি জমি। নদীর পথ পরিবর্তন হয়ে বেশ বিপজ্জনক অবস্থায় রয়েছে নদীর বাঁধটি। কয়েক দশক ধরে এই নদী বাঁধ মেরামতের দাবি জানিয়ে আসছিল স্থানীয় বাসিন্দারা। এ নিয়ে স্থানীয় প্রশাসন থেকে জেলার এমনকি রাজ্যস্তরে বিভিন্ন দফতরে ভাঙন রোধের জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু অবশেষে লক্ষাধিক টাকার ব্যয়ে চন্দ্রকোনা রাধানগরের শিলাবতী নদীর ভাঙন রোধের কাজ শুরু করেছে সেচ দফতর। কয়েক দশক পর নদী ভাঙন রোধে কাজ শুরু হওয়ায় বর্ষায় ভাঙনের আশঙ্কা এবং দুশ্চিন্তা থেকে রেহাই পেতে চলেছে বাসিন্দারা। এই খবরে সকলেই খুব খুশি। দীর্ঘদিনের একটা সমস্যা ছিল ওখানে, শিলাবতী নদীর পাড়, বিশেষ করে বর্ষার সময় পাড় উপচে নদীর জল চলে যেত, ফসলের ক্ষতি হতো, মানুষের ঘরবাড়ির সমস্যা হতো, এটা দীর্ঘদিনের একটা সমস্যা ওখানে ছিল। তো রিসেন্টলি আমলাগড় ডিভিশন গড়বেতার ইরিগেশন ডিপার্টমেন্ট কাজটা শুরু করেছেন, কাজ নদীর বাঁধে মাটি ফেলে নদীর বাঁধকে মাটি উঁচু করার ব্যবস্থা চলছে, প্রায় 10 দিন ধরে কাজটা চলছে। এটা হয়ে গেলে আশা করা যায় যে দীর্ঘদিনের একটা সমস্যা মানুষের সমাধান আমরা করে দিতে পারবো। এই যে মাটির বাড়িটা, এটা তো আপনার বাড়ি? হ্যাঁ, আমার নিজের বাড়ি। আপনার বাড়ির ঠিক পেছনেই তো শিলাবতী নদী। হ্যাঁ, কীরকম ভাবে থাকেন, কী পরিস্থিতি এখানে? পরিস্থিতি মানে বন্যার সময় থাকা যায়নি, বর্ষাতে যদিও থাকা যায় কিন্তু বন্যাতে থাকা যায়নি। বন্যায় জল বাঁই বাঁই করে ঘুরে 5-7 ফুট নিচে দিয়ে ডোব হয়ে যায়। নদীর পার্কে যাওয়া যায়নি। আর দ্বিতীয়ত কখন ধাস লুলুও করে, তাহলে ওই ভয়ে যায়নি। আর যখনই ধাসটা নিয়ে নেবে, ধাসটা নিয়ে নেওয়ার পরে বলছে 7 ফুট ডুবে যাচ্ছে, ওই ডুবের মধ্যে যদি ফেলে দেয় তাহলে আর মোটামুটি তাকে ঘুরে মামল দিতে হবে, তাহলে টেনে নিয়ে যে কোথায় তুলবে আজও পর্যন্ত খুঁজে পাবে। বাড়িটা, এটা তো আপনাদের বাড়ি? হ্যাঁ। আপনার বাড়ির ঠিক পিছনেই তো নদী, এটা কোন নদী? এটা শিলাবতী। এই যে এইভাবে নদী বা খেয়ে খেয়ে চলে আসছে বাড়ির সামনে, এতে তো ভয় লাগে না? প্রচণ্ড ভয় লাগে। বন্যার সময় কী সমস্যা হয়? বন্যার সময় বন্যার জল এই পিচ রাস্তার উপরে উঠে যায়, একটা জায়গায় তো রাস্তা ভেঙেও দেয়, রাস্তার পর গোল গোল গর্তর মতন হয়ে যায়, আর তারপরে যোগাযোগ দিচ্ছে। আগে কীরকম ছিল বাঁধের পরিস্থিতি বা কোথায় ছিল? বাঁধ কোনোকালেই ছিল না, কিন্তু মোটামুটি ধরে নিতে পারেন এইদিকে 4-5 বিঘা সেদিকে, বুঝতে পারছেন, 5 বিঘা জমি এখানে ছিল স্যার, নদী গর্ভে চলে গেছে, বন্যা এলে তো আমরা সমস্যায় পড়তে হয়, প্রচুর সমস্যা। পশ্চিম মেদিনীপুর থেকে নিরশ প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।